ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথা। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসে মাসব্যাপী আয়োজন ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রশিদ মানিক। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি রমজান মাসে ইফতার এবং সেহরিতে কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয় সেই বিষয়টি। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ডাক্তার শাহিন আব্দুর রহমান চৌধুরী। আজকে আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগতম ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথায়। যদি একটু জানাতেন আমাদের ইফতার এবং সেহরির সময় কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয়। ধন্যবাদ। পবিত্র মাহে রমজান আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তাদের জন্য নিঃসন্দেহে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এবং এই সময়ে একদিকে যেমন আমাদের আত্মার পরিশুদ্ধি হয়, অন্যদিকে তেমনি আমাদের শারীরিক পরিশুদ্ধিও কিন্তু ঘটে থাকে এবং এটি বৈজ্ঞানিকভাবেই কিন্তু প্রমাণিত। তো এখানে মূলত সেহরি থেকে ইফতারের যে সময়টুকু সেই সময় আমাদের সমস্ত প্রকারের পানাহার এবং অন্যান্য জৈবিক চাহিদা থেকে নিজেদেরকে বিরত রাখতে হয় এবং আমরা সেহরির মাধ্যমে এই রোজাটা শুরু করি এবং ইফতারের মাধ্যমেই কিন্তু এই রোজাটা সম্পন্ন করি এবং এর মাঝখানে অনেক খাওয়া দাওয়া আমরা করে থাকি ইফতার এবং সেহরির পর্যন্ত। তো সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে আমাদের একদিকে যেমন ক্যালোরির সংকট দেখা দেয়, অন্যদিকে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন মেটাবলিক ফাংশন কিন্তু রিয়ারেঞ্জড হয়, বিভিন্ন সেলুলার ফাংশন কিন্তু রিয়ারেঞ্জড হয়, ফলে বিভিন্ন রকম কিন্তু শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয়। তো এক্ষেত্রে সেহরি এবং ইফতার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিষয়টাকে ব্যালেন্স করার জন্য এবং রমজান থেকে আমরা যে এক্সট্রাক্টটা পেতে চাচ্ছি, যে উপকারিতাটা পেতে চাচ্ছি সেটা ঠিকমতো পাওয়ার জন্য কিন্তু ইফতার এবং সেহরি পরিশুদ্ধ হওয়া প্রয়োজন। তো প্রথমে আমি ইফতার থেকেই শুরু করি। ইফতার বলতে মূলত আমরা যেই খাবারের মাধ্যমে রোজাটা ভঙ্গ করি সেটাকে বোঝানো হয়ে থাকে। তো সারাদিন যেহেতু আমরা খাদ্য এবং পানি গ্রহণ করি না, তো এই সময় ইফতার কিন্তু প্রচুর পরিমাণে পানীয় থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং পানীয় সুগারের পরিমাণ খুব বেশি হওয়া কিন্তু আবার ঠিক হবে না, আবার এখানে লবণের পরিমাণও বেশি হওয়া ঠিক হবে না। সুগার এবং লবণ যদি বেশি হয় তাহলে কিন্তু এক ধরনের ইমব্যালেন্স দেখা দিবে এবং দ্বিতীয় যেটা হচ্ছে কি, যাদের ডায়াবেটিস বা অন্যান্য রোগ থাকে সেগুলো কন্ট্রোলগুলো কিন্তু কঠিন হয়ে যাবে। আর এই ড্রিঙ্কসের মধ্যে যদি প্রচুর পরিমাণে লবণ থাকে বা লবণ কন্টেনিং সাবস্টেন্স থাকে তাহলে দেখা যায় যে এটা প্রকারান্তরে আমাদের যে থার্স্ট বা অধিক পরিমাণে পানি গ্রহণ করার প্রবণতা বাড়িয়ে দেবে। এই জন্য খুব বেশি লবণ থাকাটা ঠিক নয় এবং এই ইফতারের মধ্যে প্রচুর পরিমাণে আপনার মিনারেল কন্টেনিং সাবস্টেন্স যেমন মৌসুমি ফল থাকতে পারে, খেজুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখানে প্রচুর পরিমাণে মিনারেলস ফাইবার এগুলো থাকে এবং এনার্জির খুব ভালো উৎস। এছাড়া ভাজাপোড়া কম এরকম খাবার আমরা গ্রহণ করতে পারি, স্যুপ গ্রহণ করতে পারি এবং অন্যান্য পুষ্টিকর খাবার সবগুলো কিন্তু অ্যালাউ করা যায়। এরপরে সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আমাদের খাবারগুলো একসঙ্গে বেশি গ্রহণ করা কিন্তু ঠিক হবে না, অল্প অল্প থেমে থেমে। ফাস্টিং যেহেতু সারাদিন ধরে আমরা খাইনি, আমাদের এই ব্রেকিং ফাস্ট এটাও কিন্তু পর্যায়ক্রমে হতে হবে। একসঙ্গে খুব বেশি খাবার যখন আমরা গ্রহণ করব তখন কিন্তু আমাদের পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করবে না। তো আমি হয়তোবা অন্য এক সময় এই সময় কী রকম শরীরচর্চা করা উচিত সেটা হয়তো অন্য সময় বলতে পারবো। তো আজকে যেহেতু খাবারের বিষয়টা আমরা বলছি এবং রাত্রে ঘুমানোর আগে আমরা হয়তো বা হালকা কিছু খাবার খেতে পারি, একটু হাঁটাহাঁটি করতে পারি এবং সেহরিতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, আমাদের যদি অন্যান্য শারীরিক সমস্যা থেকে থাকে, ডায়াবেটিস থাকে বা অন্যান্য প্রেশার বা অন্যান্য হার্ট ডিজিজ থাকে, সেটার সঙ্গে ম্যাচ করে খাবারটা আসলে গ্রহণ করতে হবে এবং সেহরিটা বলা হচ্ছে যত দেরিতে সম্ভব গ্রহণ করতে হবে যাতে খুব বেশি গ্যাপ না থাকে, ইফতারটা খুব দ্রুত গ্রহণ করতে হবে। আর সেহরির মধ্যে প্রচুর পরিমাণে আপনার পুষ্টিকর খাবার থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, কার্বোহাইড্রেট থাকতে হবে, ফ্যাট গ্রহণ করা যায়, কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে কি সারাদিন আমরা ফাস্টিংয়ে থাকবো এবং সেখানেও একই বিষয়,
খুব বেশি স্পাইসি ফুড থাকবে না, যেটা হয়তো বা সারাদিন আপনার পেটের সমস্যা করতে পারে, ডিসপেপসিয়া করতে পারে, এ ধরনের খাবার গ্রহণ করা ঠিক হবে না। প্রচুর পরিমাণে ফ্লুইড গ্রহণ করতে হবে, তবে সেটা খাবারের সঙ্গে নয়, খাবারের সঙ্গে একটু ডিস্টেন্সে আছে। তো এটুকুই মূলত মূল বিষয়। মূল মেসেজটা হচ্ছে কি, আপনার বেশি পরিমাণ সুগার, বেশি পরিমাণ আপনার লবণাক্ত খাবার এবং স্পাইসি ফুড বা বেশি পাঞ্জেন্ট ফুড, যেটা আপনার পরিপাকতন্ত্রের ক্রিয়াকর্মকে বাধাগ্রস্ত করবে, এরকম খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। ইফতার এবং সেহরির দুটা সময়, দুইটা ক্ষেত্রেই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার শাহিন আব্দুর রহমান চৌধুরীর সাথে। আমরা পুরো রমজান মাস জুড়েই আমরা আলোচনায় থাকব এবং আজকে প্রথম পর্ব গেল। আপনারা আমাদের সাথেই থাকুন, আপনারা টিটিএনের সাথেই থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।